গত কয়েকদিন ধরেই করোনা শনাক্তের যে সংখ্যা সেটি 3000-এর উপরে, তার মানে আমরা আবার পিকে উঠতে যাচ্ছি নাকি করোনার এই সংক্রমণ বাড়তে বাড়তে আবার ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে? দেশে কি লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করা দরকার নাকি যেমন আছে তেমন চললেই আসলে কোনো সমস্যা হবে না? এই সকল বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। এবং সেই সাথে দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতে ডাবল মিউট্যান্ট হয়েছে, এরকম একটি করোনা ভাইরাসের সন্ধানও পাওয়া গেছে, সেটি কি আসলে অনেক বেশি ভয়াবহ হবে কিনা? এবং করোনা ভাইরাস ভারত থেকে বাংলাদেশে করোনার এই যে বিশেষ স্ট্রেন সেটি প্রবেশ করবে কিনা, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আর আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন তো করতেই পারেন। দর্শক, সকল বিষয় নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস, আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন অতিথি, শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কিডনি রোগ বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আনোয়ারুল ইকবাল, সাবেক প্রধান মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ আইসিডিসিআর এবং আইসিডিডিআরবি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই ডক্টর আনোয়ারুল ইকবাল, আপনার কাছে যেটি জানতে চাই, হঠাৎ করে করোনার সংক্রমণ এতটা বাড়লো কেন? জি, ধন্যবাদ। এবং নিউজ 24 এর সমস্ত দর্শক বৃন্দ যারা আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলছি, আসলে কি এটা কি হঠাৎ করে? আসলে দেখেন, আমাদের যখন সংক্রমণের হারটা 3-2 দিকে চলে এসেছিল, আমাদের তখন থেকেই কিন্তু ভ্যাকসিন কার্যক্রম শুরু হলো খুব সুন্দর সুষ্ঠুভাবে। কিন্তু আমরা ভ্যাকসিন দেওয়ার পরে কি লক্ষ্য করলাম, দেখেন আমি ফেব্রুয়ারির 18, 19, 20, 21 এই 4 দিনের একটা তথ্য দিয়েই বলি, 10 লক্ষ লোক একসাথে কক্সবাজারে ছিল, 10 লক্ষ, এবং তারা হোটেলে রুম না পেয়ে গাড়িতেও ঘুমিয়েছে। তা আপনি কি কি কোনো বিশেষজ্ঞ এই পর্যন্ত বলেছে যে ভ্যাকসিন দিলে আর করোনা হবে না? ইয়েস, ভ্যাকসিন দিলে কি হবে? ভ্যাকসিন দিলে সিভিয়ারিটিটা কম হবে এবং হসপিটালাইজেশনটা কম হবে, যে কারণে, এবং এটা কিন্তু মনে রাখতে হবে, ডাবল ডোজের ভ্যাকসিন, আমরা কিন্তু সেকেন্ড ডোজ এখনো দেইনি, একটা রিজন। 2 নম্বর, আমরা আপনার মিডিয়ায় হোক বা বিভিন্ন মিডিয়াতে আমি প্রায় 250 করে ইনশাল্লাহ টক শো করে ফেলেছি, বক বক করেই গেছি, কিন্তু মানুষজন কথা শোনেনি। মানুষজনও যেমন শোনেনি, সরকারের অনেক জায়গাও আমাদের কথা শোনেনি। কারণ কি, আমরা বলতে পারি কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি না। যেমন আমি বলি, যেমন আমাদের ইউকে ভ্যারিয়েন্ট, যেটা ইউকে থেকে এসেছে, সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট, যেটা ভারতে আপনার 3rd December ধরা পড়েছে 4 জন মানুষের ভিতরে, এবং আপনি একটু আগে শিরোনামে বলছিলেন আর একটা 2টা মিউটেটেড ভারত থেকে অবশ্যই আসতে পারে। কারণ কি, আমরা তো গ্লোবালাইজেশনের যুগে বাস করি, এবং যেখানে আমরা বারবার বলছি জীবন জীবিকার একটা সমন্বয় করে চলতে হবে, তাই যদি হয়, আপনি যদি এয়ার ফ্লাইট কিংবা আপনার বেনাপোল বন্দর বন্ধ না করে, তাহলে উচিত ছিল, এবং আমরা বারবার বলেছি, এবং এটা মানে আপনার যে কোভিড কমিটি আছে তারাও বলেছে, যারাই বিদেশ থেকে আসবে যেই কোনো ভাবেই হোক, তাদেরকে 14 দিনের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন দিতে হবে। আদারওয়াইজ এখন যে পরিস্থিতি দেখছেন, এটা আমরা কিন্তু আমাদের দেশ থেকে হয়নি, এটা কিন্তু আমদানিকৃত। এবং এই যে আপনার ইউকে ভ্যারিয়েন্ট এবং সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট, এটা কিন্তু আমাদের যে নর্মাল ভ্যারিয়েন্ট চলছিল তার থেকে 70% মোর ট্রান্সমিসিবল এবং 40% মোর ভিরুলেন্ট, মানে আরো মারাত্মক, যেই কারণে এখন দেখে সংক্রমণের হারও এমন ভাবে বাড়ছে, হুহু করে বাড়ছে যেটাকে বলা হয়, এবং আপনার মৃত্যু দেখেন প্রত্যেক দিনই আপনার 20 জন, 25 জন, 30 জন ছাড়িয়ে যাচ্ছে। আপনি যে কথাটা বললেন, আমি আর একটু সাথে অ্যাড করে দেই, সেটা হচ্ছে যে আজকে কিন্তু 3000 না, 3564 জন মারা গেছে, 30। তাহলে এই জিনিসগুলো এখন আমাদের এটা বিশেষজ্ঞের প্রয়োজন হয় না, আমরা যদি এখনই লাগামটা না টানি, সেই লাগামগুলো কি কি সেটা আবার আপনি প্রশ্ন করলে বলবো, লাগামটা যদি এখনই আমরা না টানি তাহলে আমরা ভয়াবহতার দিকেই যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর শামীম আহমেদ, আপনার কাছে যেটি জানতে চাই, গত 2 দিন ধরে 3500-এর উপরে করোনার যে সংক্রমণের সংখ্যা সেটি আমরা দেখতে পেয়েছি, এবং সেই সাথে ভারতের যে বিশেষ স্ট্রেনটির কথা আমরা শুনতে পাচ্ছি সেটি আসলে কতখানি ভয়াবহ হতে পারে, আর ডাবল মিউট্যান্ট বলতেই বা কি বোঝানো হচ্ছে, যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন ডক্টর শামীম আহমেদ। ধন্যবাদ ডক্টর আনোয়ার ইকবাল সাহেব, সুন্দর করে বলেছেন। আমি যেটা বলতে চাই, এই 3 দিনে 3500, প্রায় 3 দিনে 10000 রোগী আক্রান্ত হয়েছে, এবং এটা একটা ভয়াবহ পরিস্থিতি। আপনি জানেন এই মার্চের 1 তারিখে যদি সংখ্যা ধরেন,
580 জন শনাক্ত ছিল, 10 তারিখে যদি ধরেন সেখানে ছিল 1000 এর মতো, 15 তারিখে ছিল 1700 এবং লাস্ট তিন দিন এই 22, 23, 24 এখানে 3500 এর বেশি, অর্থাৎ এই তিন দিনে 10000 লোক আক্রান্ত। আর কালকে মারা গেছে আপনি 24 তারিখে মারা গেছে হলো 25 জন, এর আগে মারা গেছেন 18 জন আগের দিন, তো মৃত্যুর হারও কিন্তু বেশি। এই পরিস্থিতির জন্য এটা বলবো যে আমরাই দায়ী, আমরা জনগণও দায়ী, কিছুটা বলবো সরকারের একটু দোষীতা আমরা লক্ষ্য করেছি। দেখেন এই যে মার্চের পর যখন আমাদের জানুয়ারির দিকে যখন মৃত্যু এই হারটা 3% এর নিচে আসলো, তখনই শুরু হলো এই ধরেন এই মানে ভ্রমণের কক্সবাজার ভ্রমণ, বিভিন্ন বিয়ে সাদির অনুষ্ঠান, তারপরে সেমিনার, সিম্পোজিয়াম, এটা একটা ওপেন হয়ে গেল। এবং সেই যে আমরা আগেই বলেছি যে ভ্যাকসিন আমরা 8-7 তারিখে শুরু করছি, উনি যেটা বললেন প্রথম ভ্যাকসিনের 15 দিন পরে অ্যান্টিবডি তৈরি হবে এবং দ্বিতীয় ভ্যাকসিন দেওয়ার পরে যেটা আমরা জানি 60-70% এর আগে তো আপনি আপনি ভ্যাকসিনেটেড হলেও তো আপনি নট নিরাপদ। সে এই আমরা ভ্যাকসিনেট নেওয়ার পরে আমরা একটা গা ছাড়া ভাল শুরু হলো এবং আমরা মনে করলাম যে আমরা একদম সব জয় করে ফেলেছি। এই পরিস্থিতিতে আমাদের দোষের জন্য কিন্তু আমরা এই পরিস্থিতিতে, আপনি জানেন এই এক সপ্তাহে গত সপ্তাহে ঢাকা মেডিকেলে এই ডাক্তারদের শনাক্তের হার 55%, চিন্তা করা যায় না। এবং এবং আপনারা এখন যে কি কোন হসপিটালে এখন আপনি কোভিড সিট পাওয়া যাচ্ছে না, হসপিটাল শুধু হসপিটাল না প্রাইভেট ক্লিনিকও পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় আমরা আছি। কিন্তু আমরা কিন্তু জনগণ এখনো এটা অনুধাবন করতে পারছি না, মানে কোন এটার যে ভয়াবহতা, যেটা স্ট্রেনের কথা বললেন, আমি যেটা মনে করি যে স্ট্রেনটা নিয়ে আমরা এই যে যেটা উনি বললেন এটা 60% বা 70% মোর ইনফেকশন দেন আদার স্টেট, এই স্টেটটা কিন্তু আমরা আরটিপিসিআর এ এই ডাবল জিন মেথডে যে টেস্ট সেটা কিন্তু ধরতে পারি না, এটা থ্রি জিন মেথডে এটা ধরতে হয়, সেটা আমাদের এখনো আমি জানি না, উনি আরো বলতে পারবেন সেই মেথডে করলে আমরা। এবং এই স্টেটটা এটা ইউকে স্টেট হতে পারে, আপনি যেটা বললেন ইন্ডিয়াতে যে স্টেট সেটা তো কর্তৃক আসলো, তিনটা স্টেট ছিল যে স্টেট গুলি একটু মারাত্মক, একটা ব্রাজিল স্টেট, ইউকে স্টেট, সাউথ আফ্রিকা স্টেট, আমাদের মনে হয় আমাদের এই স্টেটটা যেটা সেটা ইউকে স্টেট, যেটা রূপান্তর ফর্ম সেই স্টেটে হয়তো আমরা এখন আক্রান্ত হচ্ছি। এই আপনার শিওর 7টা বোধ হয় ডিটেক্ট করা হয়েছিল, আর জিনোম সেকেন্স এ যে টেস্ট করে আমরা এটা করব, এটা খুব এক্সপেন্সিভ ব্যয়বহুল, কাজেই আমাদের যদি আরটিপিসিআর টেস্টে থ্রি জি মেথডে করা যায় তাহলে আমরা সেই স্টেটটা আমরা শনাক্ত করতে পারব। শনাক্ত করি না করি আমাদের যেটা কাজটা করতে হবে যে আমাদের যে নিজের সুরক্ষার জন্য এবং সমাজের সুরক্ষার জন্য আমাদের সেই আগের কথা মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স এন্ড হ্যান্ড ওয়াশিং প্লাস ভ্যাকসিনেশন, এই ভ্যাকসিনেশন দিয়েই আমরা মনে করছি। এরপরে তো আমাদের ধরেন এই এই আগামী মাসের প্রথম থেকে যে দ্বিতীয় ডোজ শুরু হবে ভ্যাকসিনের, ততদিনে নিশ্চয়ই আরো অনেক মানুষ সুরক্ষা কবলের চলে আসবে সুরক্ষা বলয়ের মধ্যে। এই বিষয় নিয়ে আসবো আবার এবং আরো প্রশ্ন নিয়েও আসবো, দর্শক আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। ছোট্ট একটা বিরতির পর কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে দেশে শেষ 24 ঘন্টায় প্রায় 79,000 মানুষ টিকা নিয়েছেন এবং এর মধ্যে দিয়ে 50 লাখ ছাড়িয়ে গেছে টিকা নেয়ার যে সংখ্যা বাংলাদেশে সেটি। তারপরেও যেটি দেখা যাচ্ছে যে করোনা সংক্রমণ আসলে বাড়ছে। আমরা বিরতির আগে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, একটি বিষয় আসলে বিস্তারিত জানতে চাই, একটি বিষয় মানে বিশেষভাবে আমরা জানতে চাই, সেটি হচ্ছে বলা হচ্ছে ভারতে ডাবল মিউট্যান্টেড যে করোনার ভ্যারিয়েন্ট সেটি আছে, এটির মানে কি, মানে দুই ধরনের করোনা ভাইরাস মিলে গেছে বা মিশে অন্য কিছু হয়েছে? ডক্টর আনোয়ার ইকবাল আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন। জি দেখেন, আসলে আমরা এটা বারবারও আগেও বলেছি, ভাইরাসের কোন রকম চেঞ্জ কেই কিন্তু আমরা মিউটেশন বলি, ঠিক আছে? এবং আমরা যে বারবার স্ট্রেইনের কথা বলি আসলে কিন্তু এটা স্ট্রেইন না, এটাকে বলতে হবে ভ্যারিয়েন্ট, ঠিক আছে? তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। এবং কোন কোন সময় দেখা যাচ্ছে যে একই ভাইরাসের ভিতরে দুইটা তিনটা চেঞ্জ হয়ে যায়, তো যখন দুইটা হয় তখন তাকে ডাবল বলে,
আবার যখন তিনটা হয় তখন তাকে ট্রিপল বলবে। একই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে একটা চেঞ্জ হয়, হয়তো স্পাইকে হয় বা বডিতে হয়, যে কোনো জায়গায় হতে পারে, তো এই কারণেই এটাকে ডাবল মিউটেন্ট বলা হচ্ছে। এইটার থেকে বড় ইস্যু দেখেন, আপনি কি একটা জিনিস বললি, আপনি যেহেতু ভ্যাকসিনের কথাটা আনলেন, আমি খালি একটা জিনিস বলি যে আজকে আমরা ধরেন মৃত্যুর সংখ্যা বা আপনার আক্রান্তের সংখ্যাটা আমি একটু বাদ রাখি, আমি হারে চলে আসি। আজকে 13 পয়েন্ট সামথিং আজকে আক্রান্তের হার, তাই তো? কিন্তু এই হারটা কিন্তু আসলে আপনি যদি ঠিক মতো গোনেন তাহলে কিন্তু 20% এর কাছাকাছি। কেন বলে দিচ্ছি, এই যে আমরা যে হারটা বের করি এর মধ্যে কিন্তু বিদেশে যাত্রী যারা আছেন প্রায় অনেক হাজার, মানে রোজ যাচ্ছেন আসছেন যাচ্ছেন যারা, তাদের টেস্টও কিন্তু করা হয় এবং তারা কিন্তু মেজরিটি সুস্থ মানুষ এবং নেগেটিভ। তো তাদেরকে যদি আপনি বাদ দেন, তারপরে ধরেন এই যে এখন যে আপনার 26শে মার্চের জন্য বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠান হচ্ছে, তার জন্য টেস্ট করা হচ্ছে, তারাও কিন্তু মোটামুটি সবাই সুস্থ এবং ভালো মানুষ, তাদেরকেও যদি আপনি ডিনোমিনেটর থেকে বাদ দেন তাহলে দেখবেন এই হার অবশ্যই 20 বা 19 এর কাছাকাছি ঘোরাফেরা করছে। তো আমরা ভালো অবস্থানে ছিলাম, সেই জিনিসটা আমরা নিজেদের হাতে হাতে ধরে ধ্বংস করতে যাচ্ছি। সেই জিনিসটা থেকে রক্ষা করতে গেলে আমাদের কি করতে হবে জানেন? আমাদের সরকারকেও এখন একটু কঠোর হতে হবে, যেটা শামীম ভাই বললেন। কঠোর মানে এই না যে লাঠি পেটা করতে হবে বা অমুক সমুক। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমি আজকে বিভিন্ন মানে আপনার অনুষ্ঠানে দেখছিলাম খবরের মধ্যে, কালকের থেকেই দেখছি, আমাদের পুলিশ ভাইরা অনেকেই কিন্তু মাস্ক পরিয়ে দিচ্ছে, পরিয়ে দিচ্ছে ঠিকই কিন্তু নিজের মুখে মাস্ক নেই, এবং সার্জিক্যাল মাস্ক গুলো দিচ্ছে যেগুলো কিন্তু ওয়ান টাইম ইউজ, এবং আপনার কি হবে জানেন তো, এটা 6 ঘন্টার বেশি প্রোটেকশন দিবে না এবং এটা কিছুদিন নিয়ে ফেলে দেবে। তার থেকে যদি কাপড়ের মাস্ক দেওয়া যায়, কাপড়ের মাস্ক যদি আমরা দেই তাহলে কিন্তু সে সেটা রাখবে এবং ধোবে, ধুয়ে আবার পরতে পারবে, এটা কিন্তু কাজের কাজ হবে। প্লাস আমাদের এখন অবশ্যই মানে খুবই জরুরি আগুলি মানুষের জীবন বাঁচাতে হবে, আমাদের পক্ষে কিন্তু আপনার হসপিটালের বেড বাড়িয়ে, ভেন্টিলেশন বাড়িয়ে, আপনার হাই ফ্লো নাজাল ক্যানালা বাড়িয়ে প্রোটেকশন দেওয়া সম্ভব না, আমাদের সংক্রমণটাই আটকাতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা মানে মেইন করণীয় যে গভর্নমেন্টের কিছু কিছু জায়গায় অবশ্যই, যেমন একটা উদাহরণ দেই, যেমন আমাদের কিন্তু জানুয়ারি মাসে বাণিজ্য মেলা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু পারমিশন গভর্নমেন্ট দেয়নি, কিন্তু হঠাৎ করে আবার দেখলাম যে মার্চের দিকে আপনার এই বইমেলার পারমিশনটা দিয়ে দিয়েছে। আমি কিন্তু বইমেলার বিপক্ষে বলছি না, যেই মুহূর্তে আসলে এই সংক্রমণের হারটা পিকে উঠছে সেই মুহূর্তে বইমেলাটা খোলা ঠিক হয়নি। আপনি যে আমি এটাও জানি যে এখানেও জীবিকার ব্যাপার আছে, তারাও কিন্তু বইতে অনেক পয়সা লগ্নি করেছে, অনেক টাকা পয়সা লগ্নি করেছে, ঠিক আছে, কিন্তু এই জিনিসটাই যদি আপনি 2-3 মাস আরো পিছিয়ে দিতেন তাহলে তো হতো। আসলে কি জানেন বইমেলা তো শুরু হয়ে গেছে এবং সেই সাথে আমরা পিকের দিকেও যাচ্ছি, তাহলে আপনি কি মনে করেন বইমেলা বন্ধ করে দেওয়া উচিত? আমি সেটাই বলতে চাচ্ছি যে আসলে বইমেলাটা শুরু করাই উচিত হয়নি। কারণ কি দেখেন, আমি যতটুকু দেখেছি, আমি একটা বইমেলার টক শোতেও গেছি, আমি প্রায় 5 জনের সাথে বসে একা লড়াই করেছি। জিনিসটা কি জানেন তো, আমি তো বইমেলার বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে পরিস্থিতি পরিবেশ বুঝে যদি আমি কাজ না করি, যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলি, ক্রিকেট খেলা দিয়ে বলি, যেহেতু মানুষজন ক্রিকেটটা খুব ভালোবাসে, আমি যখন অস্ট্রেলিয়া টিমের সাথে খেলবো আমার একরকম স্ট্র্যাটেজি থাকবে, আমি যখন ভারতের বিরুদ্ধে খেলবো আমার আর এক রকম স্ট্র্যাটেজি থাকবে, আমি যখন পাকিস্তানের বিরুদ্ধে খেলবো আমার আর এক রকম স্ট্র্যাটেজি থাকবে। এটা কিন্তু এই যে পাবলিক খেলতেই কিন্তু স্ট্র্যাটেজিক একটা প্ল্যান, আমার এই প্ল্যানটা কি, আমি বইমেলার বিরুদ্ধে না, কিন্তু বইমেলায় আপনি এই মুহূর্তে না শুরু করে আপনি যদি আরো 3টা মাস বা 4টা মাস পিছিয়ে দিতেন, যখন সংক্রমণের হারটা কমে আসতো, অনেক লোক ডাবল ভ্যাকসিন দাও, সেটা আসলে হয়নি, কিন্তু এখন বইমেলা চলছে, তাহলে এখন আমাদের কি করা উচিত? দেখেন আমি যদি ডাক্তার হিসেবে বলি, ফিজিশিয়ান হিসেবে জিজ্ঞাসা করি, যে কোনো সমাবেশ, শুধু বইমেলা না, মানে আপনি সেটা ধর্মীয় সমাবেশ বলেন, আপনি ইলেকশন বলেন, এই যে কিছুদিন আগে পৌরসভা নাকি ইলেকশন হয়ে গেল, এই সময় কি ইলেকশনের প্রয়োজন ছিল? আপনি তো মানুষের জন্য, মানে আইন না আইনের জন্য মানুষ, এখন আপনার সেই জিনিসগুলো বুঝতে হবে। আমাদেরকে বারবার প্রশ্ন করে বা আমরা যাই বলি, আমাদের আমরা তো ইমপ্লিমেন্টেশনের করার ক্ষমতা রাখি না, এই জিনিসটাই বারবার বোঝানোর চেষ্টা করছি, যে কোনো সমাবেশ, সেটা আপনার এখন মার্কেটিং হোক, যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে কি করবেন, সব কি জীবন জীবিকা বন্ধ করে দিবেন? না, যেমন একটা উদাহরণ দিই, যেমন আজকে আপনি রাপা প্লাজা খোলা রাখেন, কালকে বন্ধ রাখেন, কালকে নিউ মার্কেট খোলা রাখেন, পরশু দিন আপনি বসুন্ধরা খোলা রাখেন, তারপরে ওইটা বন্ধ রাখেন, এইভাবেই কমিয়ে কমিয়ে রাখতে হবে। আদারওয়াইজ যখন এটা একদম মানে বুমেরাং হয়ে আসবে,
তখন তো কোনো ডাক্তার বা কোনো নার্স বা কারো পক্ষে সম্ভব না। যেমন উদাহরণ দেই, যেমন কিছুদিন পরেই কিন্তু 8 তারিখ থেকে, আমি যদি ভুল না করি, এপ্রিলের 8 তারিখ থেকে সেকেন্ড ডোজ দেওয়া শুরু হবে। এখন আমাদের কিন্তু নিয়ম করে রেখেছে যে ভ্যাকসিন গুলো দেওয়া হচ্ছে হাসপাতাল থেকে। তাহলে হাসপাতাল থেকে যদি দেওয়া হয়, আর এখন যেইভাবে কোভিড রোগী বাড়ছে, তাদের তো নার্স কিংবা ব্রাদার কিংবা ডাক্তারের সংখ্যা তো আর বাড়ছে না, তারাই তো তাদেরকেও সার্ভিস দিবে, আবার কিছু অংশ এই ভ্যাকসিনে পুশ করবে। তখন যেটা হবে যে এই সংক্রমণ কিন্তু আরো যারা আপনার নন কোভিড এর মধ্যে আছে তাদেরও হয়ে যাবে, হওয়ার চান্সটা বেশি, যদি না আমরা ট্রায়ালসটা মেনটেন করতে পারি। কারণ কি, আমাদের মেজরিটি হাসপাতালে কিন্তু জায়গা অত বড় না। আপনি আজকে সরোয়ারদের কথাই চিন্তা করেন, ওখানে তো ভ্যাকসিন দিচ্ছে, সেখানে কি আন্দাজ রোগী আপনি শুধু জিজ্ঞিয়ে দেখেন। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর শামীম আহমেদ। আপনার কাছে আরেকটি প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী এরই মধ্যে বলেছেন যে পরিস্থিতি সামলানো মুশকিল হতে পারে। এবং আরেকটি কথা আসলে আমরা বেশ কিছুদিন ধরে শুনছি, এক ধরনের আভাস বলা যায় যে কিছুদিনের মধ্যে সাধারণ ছুটি ঘোষণা হলেও হতে পারে। আবার স্বাস্থ্যমন্ত্রী বললেন আজকে যে না, সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। সাধারণ ছুটি ঘোষণা করার সময় এখন এসেছে কিনা আপনি কি মনে করেন? আমি ওইদিকে গুরুত্বটা না দিয়ে আমি বলি, দেখেন উনি যেটা বললেন যে আমাদের হসপিটালের বেড সংখ্যা বাড়িয়ে বা কোভিড রোগীর সংখ্যা বাড়িয়ে ভেন্টিলেটার বাড়িয়ে কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। আপাতত যে পরিস্থিতি হয়েছে এখনই ফুল্যাপ হয়ে গেছে, কাজে আমাদের আসল কাজটা যেটা সংক্রামক যেখান থেকে হয় সেই চেনটাকে ব্রেকডাউন করতে হবে। সেই ব্রেকডাউনের চেনটা হলো তারা চড়াচ্ছে, কিভাবে চড়াচ্ছে এই জিনিসটার উপরে ট্রেস করতে হবে। অর্থাৎ আপনি যেটা উনি বললেন যে গণজমায়েত বা এই যে আপনার যেখানে মিটিং হচ্ছে, যেখানে কক্সবাজারে যাচ্ছে, যেখানে সমাবেশ হচ্ছে, যেখানে মসজিদ, যেখানে গির্জা, এইসব জায়গায় লোকদের আইসোলেশন মানে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স প্লাস ওয়াশ, এই জিনিসের উপরে টেস্ট করতে হবে। এই জিনিসের উপরে টেস্ট না করলে আপনি এই যে রেজাল্ট যেটা হবে, যে এটা দেখেন এই মার্চের 1 তারিখে যা ছিল আর এই 15 তারিখে মানে 20 তারিখে ভয়াবহ রূপ, যেটা 3%-এর নিচে নেমেছিল। এই জায়গাতে স্বাস্থ্যমন্ত্রী যেহেতু উনি এই স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত এবং সর্বোচ্চ স্থানে আছেন, কাজে তার এখন তো মাথা ব্যথা হবেই, কারণ এটা তো পরিস্থিতি ওই দিকে যাচ্ছে যে অনেক রোগী যখন কম্পিউটার অর্থাৎ ভেন্টিলেটার পাবে না তখন তো চিহ্নটা ওনার দিকে আঙুলটা যাবে, সেই জন্য উনি এটা বলেছেন। আমি মনে করি জীবন জীবিকা যে প্রয়োজনটা, সেই প্রয়োজনে আমাদের আগের মতো একটু সচেতন হতে হবে, এবং এই সচেতন শুধু আমাদের হলে হবে না, সরকারকে এর ইনিশিয়েশনটা দিতে হবে এবং বলতে হবে যে এইভাবে চলতে হবে, এইভাবে পুলিশ প্রশাসন একটু কঠোর হতে হবে, মাস্ক পরে দেওয়া না, মাস্ক না করলে একটু কঠোর হতে হবে। সেই কঠোরটা খুব মার্জিত ভাবে হতে হবে। আমি বলি না যে ওনাকে লাঠির চার্জ করুন না করুন, আপনি যদি না হয় যেমন কোনো ব্যাংকে ঢুকতে দেওয়া, মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হবে না, কোনো রিক্সাওয়ালা আর শুনেন মাস্ক পরে যেটা উনি বলে সার্জিক্যাল মাস্ক, একটা মাস্ক প্রত্যেক রিক্সাওয়ালা চায় তাহলে 1 মাস ধরে পড়তেছে, আবার গলার নিচে থাকছে, কাজে এই জিনিসটার উপরে টেস্ট দিতে হবে। মাস্কটা সঠিকভাবে পড়তে হবে, এবং যেটা উনি বললেন যদি এটা 6 ঘন্টা বা 1 দিন পরে, বারে বারে তার তো মাস্ক পরার ক্ষমতা নাই, তাহলে তারপরে মাস্কটি পরুক, এটা হচ্ছে বাসায় ধুয়ে দিবে, সেই দিকে আমাদের ট্রেস করা উচিত। এবং আরো সচেতনতা যেটা ইনিশিয়ালে আমরা আপনাদের মাধ্যমে করেছি এখন সেটার উপরেই জোর দেওয়া উচিত। আর ভ্যাকসিন যেটা আছে, যারা ভ্যাকসিন দিতে আগ্রহী তাদের ভ্যাকসিন দিয়ে দেওয়া উচিত, কারণ এখনো কিন্তু অনেক সংখ্যার লোক আমরা ভ্যাকসিন দেওয়া হয় নাই বা নেয় নাই। দ্বিতীয় সংখ্যা যেটা হলো, আমার মনে হয় ভ্যাকসিনের যে ডোজ, সেই ডোজও বোধহয় এখন যে আসার কথা সেটা বোধহয় আসে না, আশা করি আমরা 8ই এপ্রিলের আগেই সেই ডোজ গুলো এসে পড়বে, কারণ এখন যেটা আমরা জানতে পারি যে স্টক, সেই স্টকে প্রথম ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কাজেই দ্বিতীয় ডোজের যে স্টক সেটার থেকে আমরা আশা করব যে শীঘ্রই আমার মনে হয় এই ইন্ডিয়া থেকে আমাদের ভ্যাকসিনের যে ডোজ যেটা চালান সেটা এসে পড়বে, এবং আমরা দ্বিতীয় ডোজ দেখব, এবং নতুন ভাবে আরো অনেক লোককে ভ্যাকসিনেশন করতে হবে, সেটাও একটা বিশাল পয়েন্ট। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আসব, আবার আলোচনায় আসব, কিন্তু একটা বিরতির পর ডক্টর আনোয়ার ইকবাল আপনার কাছেও জানতে চাই যে আসলে সাধারণ ছুটি ঘোষণা করবার এই মুহূর্তে প্রয়োজন আছে কিনা, বা সেটি কতখানি বাস্তবসম্মত হবে। ফিরছি কিছুক্ষণের মাঝেই, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির আগে যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সাধারণ ছুটির দরকার আছে কিনা বা কবে দিলে ভালো হয় নাকি সাধারণ ছুটির কোনো দরকারই নেই, সেই বিষয়টি নিয়ে ডক্টর আনোয়ারুল ইকবাল আপনার কাছে জানতে চাই আপনার মতামতটি কি, এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই, মুখে খাওয়ার করোনার টিকা বাজারে আসছে এরকম একটি খবরও আমরা পাচ্ছি, ভারতেরই ওষুধ প্রস্তুতকারী সংস্থা তারা আসলে এটি তৈরি করছে এরকম কথা আমরা জানতে পেরেছি, এই বিষয়টাই বা কি? জি ধন্যবাদ। আমি প্রথমটা থেকে আসি, আপনার প্রথম প্রশ্ন থেকেই বলছি যে দেখেন ক্ষেত্র বিশেষে এখন উচিত, আমার কাছে ফিজিশিয়ান হিসাবে বলছি কথাটা, জীবন জীবিকার হিসাবটা বোধ করছি না এই মুহূর্তে, যে আপনার ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে লকডাউন দিয়ে দেওয়া উচিত, নট সাধারণ ছুটি, আমি বলছি কিন্তু লকডাউনের কথা। বাংলাদেশ কিন্তু কখনো লকডাউনে যায়নি, সাধারণ ছুটিতে ছিল। সাধারণ ছুটিও দেওয়া যায় যদি আমাদের মতো মানুষরা আমরা নিয়মবর্তিতার মধ্যে চলতাম। আপনি খালি একটু চিন্তা করেন তো, গত বছর যখন এই অবস্থাতে মার্চ মাসে গার্মেন্টস ছুটি দেওয়া হলো, কিভাবে তারা আসা যাওয়া করলো ওগুলো কিন্তু আমরা সব জানি। পুরানো কথা বলতে হচ্ছে এই কারণে আমি জীবনটার কথা বেশি চিন্তা করছি। ইয়েস, আমাদের দরিদ্র শ্রেণী অনেক মানুষ, আমি গ্রামের গঞ্জের কথা কিন্তু এখন বলছি না, আমি কিন্তু শহর ভিত্তিক কথাটা বলছি, মফস্বল ভিত্তিক কথাটা বলছি। আপনি দরকার পড়লে, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যেমন একটা ব্যাংক, যে কোনো একটা ব্যাংক ধরে সেখানে 100 জন এখন চাকরি করে, তাদের এইভাবে কাজ করতে পারে, যেমন ধরেন আজকে 50 জন আসলো, পরের দিন অন্য 50 জন আসলো, অথবা 50 জনই 3 দিন কাজ করলো, অন্য 50 জন অন্য 3 দিন কাজ করলো, তাতে হবে কি 50% চান্স আপনার কমে যাবে। প্লাস আপনি এই যে সাধারণ যে বাস বা আমাদের যে ট্রান্সপোর্ট গুলো আছে সেখানে যেভাবে গাদাগাদি করে উঠছে, যেটা নিয়ম ছিল যে এক সিট বাদ দিয়ে সেই পুরনো নিয়ম গুলো করলেই কিন্তু আমাদের যথেষ্ট উপকার হবে, এটা গেলো একটা ইস্যু। মানে আমি এইভাবেই আপনাকে কন্ট্রোল করতে বলছি, এবং আমি বলছি যে বিভিন্ন মার্কেট একসাথে খোলা না রেখে আপনি এক একটা দিন এক একটা খোলা রাখেন, তাহলেও কিন্তু অনেক পার্সেন্ট অফ চান্সেস কমে যাবে। যেমন যে নিজের অফিস আছে সে অফিসে যদি 7 দিন 6 দিন না গিয়ে 3 দিন যায়, অন্য 3 দিন অন্যকে দিয়ে কাজটা করায়, যেটা না করলেই না সেই জিনিসটা আপনি করেন, ঠিক আছে? কাঁচা বাজার, ঠিক আছে, আজকে মোহাম্মদপুর খোলা থাকলো, আর একদিন ধরেন ধানমন্ডি খোলা থাকলো, আর একদিন ধরেন আপনার গুলশান খোলা থাকলো, আমি উদাহরণ দিয়ে জিনিসগুলো বলছি। এইভাবেই কিন্তু পাবলিক হেলথ করতে হয়, আদারওয়াইজ আপনি কিছুই করবেন না, আল্লাহ ঠিক করে দিবে। আমরা যে আজকে শ্বাস নিচ্ছি এটাও উপরওয়ালার একটা মানে ভরসার জায়গা, কিন্তু তাই বলে আপনাকে তো সুযোগ সুবিধা তৈরি করে দিতে হবে, এবং আপনাকে কিন্তু রাশ টেনে ধরতে হবে। কখন ধরেন আপনার বাচ্চা যদি পুকুরের দিকে হেঁটে যায় আপনি কি তাকে আটকাবেন না? জিনিসটা কিন্তু তাই। এবার আসেন আপনি যেটা আপনি জিজ্ঞেস করে বললেন যে টিকার কথা, টিকা কিন্তু থেমে নেই, অনেক টিকার কাজ চলছে, সেটা মুখে খাওয়ার হোক, ইনজেক্টেবলস হোক, বা আপনার মানে আপনার ইনজেক্টেবলস, এই দুই ধরনেরই টিকা হয়। ভারতের কথাটা আমি শুনেছি, বাট ওটার কিন্তু আমি যতটুকু এখন পর্যন্ত জানি যে থার্ড ফিল্ড ট্রায়াল এখনো হয়নি। আর টিকা আরো অনেক টিকা আছে, যে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন জেনসেন জনসন এন্ড জনসনও যেমন সিঙ্গেল ডোজ, এই জেনসেনটাও কিন্তু সিঙ্গেল ডোজ, এটাও কিন্তু আপনার FDA এর এবং WHO এর পারমিশনের জন্য ওয়েট করছে, কিন্তু এটা সুবিধা হচ্ছে এটা কিন্তু 2-8 ডিগ্রি সেন্টিগ্রেড আপনি রাখতে পারবেন, এবং এটা কিন্তু আপনার সিঙ্গেল ডোজ, এবং অন্যান্য টিকার তুলনায় এটার অবশ্য এখন পর্যন্ত এটার এফিকেসি রেট বের হয়নি, কিন্তু ভালো নিউজ হচ্ছে নোভাভ্যাক্স যেটা বের করেছে তার কিন্তু এফিকেসি রেট 96.4%। আমি আশার আলোগুলো একটু দেখালাম। জি অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের একেবারেই সময় নেই ডক্টর শামীম আহমেদ, তারপর আপনার কাছে অল্প কথায় জানতে চাই যে ICU তে বেড পাওয়া যাচ্ছে না এবং যতদিন যাচ্ছে এই বেডের সংখ্যা কমছে, তাহলে সাধারণ মানুষ কি করবে? ICU তে বেডের সংখ্যা দিন দিন কমছে, সিট পাওয়া যাচ্ছে না। এটা তো আমি সেই জন্যই বললাম যে আপনার যদি রোগীর সংখ্যা বেড়ে যায়, রোগীর সংখ্যা বেড়ে গেলে সেখান থেকে খারাপ রোগীর সংখ্যাও বেড়ে যাবে, সেই ক্ষেত্রে এই যে ভেন্টিলেশন ICU এই ক্রাইসিস হবেই, অলরেডি শুরু হয়ে গেছে। এখন যে পরিস্থিতি, এরকম যদি 3,500 করে আপনার আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে থেকে 2% যদি যায় তাহলে বেডের সংখ্যা আপনার এখন হয়তো 1600 বেড আছে বা 2,000 বেডের ICU সিট অ্যাভেলেবল আছে, সেটা তো ওভারকাম করবে। সেই জন্যই আমরা বলতে চাচ্ছি যে আসল রুট টার্গেট করতে হবে, রুট হলো যে ট্রান্সমিশনটা বন্ধ করতে হবে,
এই জন্য আমাদের এখন পদক্ষেপগুলি নিতে হবে। এই পদক্ষেপ নিলে হয়তো আমরা 3-4 সপ্তাহ পরে এর বেনিফিট পাবো। আরেকটা জিনিস, এবং ধীরে ধীরে আমরা যেটি দেখতে পাচ্ছি করোনা সংক্রমণের হার যদি এইভাবে বাড়তে থাকে তাহলে আইসিইউ এর বেডও আসলে আর সাধারণ মানুষ পাওয়া যাবে না। এবং যেটি স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে যে বেড এখন 226টি ফাঁকা রয়েছে, এবং এই শেষ যে খবর তার মধ্যেও আর কয়টি বেড ফাঁকা রয়েছে তা আমরা আসলে একেবারেই জানি না। দর্শক, অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে গেস্ট অতিথি তাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শুভরাত্রি।